তিনজন তুমি? নামটা মনে রাখছো তাহলে? আমার দেয়া নাম ভুলে গেলে হবে? কেমন আছো সতী? জি ভালো আছি। বলতে পারবো না এখন ভালো থাকবা নাকি? কি হয়েছে বাবুল ভাই? সে তো পচে গেছে। কে ভাই? আমার বন্ধু মোখলেস। কই পচে গেছে? পলকের এই অবস্থা কেন বলো তো? ও কি মাথা সমস্যাটা বেড়েছে? হ্যাঁ ইদানিং একটু বেশি মনে হইতেছে। আমাকে দেখে রেখা বলছিল, তারপর বলছিল ওর বাসায় যেতে হবে, কোন একটা সিকিউরিটি গার্ডের কাছ থেকে মনে হয় একটা বন্দুক কেড়ে নিয়েছে, আমার দিকে পর্যন্ত বন্দুক তাক করেছিল জানো। রাজু তুমি কথাটা শুনো, আমার অনেক অনেক খারাপ লাগতেছে, বড় বড় এত বড় বড়লা কামড়েছে। রাজু রাজি নামি একটু নামি। তাহলে কও কে তোমারে ফোন দিছিল, যার ফোন পায়া তুমি দৌড়তে দৌড়তে গেছিলে তার সাথে দেখা করতে? তারে খাইয়া কোনো লাভ নাই, আমার যা জানার আমি যাই না ফেলাইছি। বুঝছি তুমি আমার কথা বিশ্বাস করতেছো না, তোমার বিশ্বাস করতে পারতেছি না। আমি নিচে নামি, আগে নিচে নামি, আমার অনেক কামড়াইতেছে, কিন্তু এরপরে আমি তোমার বুঝাই জিনিসটা বলি। ওইখান থেকেই বুঝাই বলেন। আমি তোমার একটা কথা কই, আমার কথা তোমার বিশ্বাস করার কোনো দরকার নাই। তুমি গ্রামে যাও, গ্রামে গিয়ে খোঁজ নাও, আমি তখন কই ছিলাম তুমি জানো। আপনি না পুলিশে খবর দিতে চাইলেন, একটু খবর দেন, পুলিশ আসুক, আইসা আপনার গাছের থেকে নামাক। অবশ্য ততক্ষণ আপনি যদি জীবিত থাকেন, যদি জীবিত থাকেন তাহলে তো জীবিত নামে আসবেন, আর নইলে তো আপনার লাশ নামাইতে হবে। আমি তো আপনারে কাটা কইতে পারি না, ঠিক না? এই পর্যন্ত কয়টা ফুল দেখছেন আপনি? এই গ্রামে তো ফুল অনেক দেখছি, কিন্তু সব তো পলস আইটেম, মানে বন্য ফুল, কিন্তু এই রকম সুন্দর গন্ধযুক্ত ফুল একটাই দেখছি। তা আপনি কোন বাড়িতে থাকেন? আপনি যে রাজিয়া বুকু বাড়ির মেহমান না? ঠিকই ধরছেন। তা আপনি কিন্তু কন্যাই কোন বাড়িতে থাকেন? আস্তে আস্তে, মানে এত আগে আগে জানতে হইব না, আস্তে জানতে হইব, আস্তে জানলে একটা লাভ আছে। বা 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 চুপার, আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগছে, মানে সবকিছু আস্তে আস্তে, ওর মধ্যে কিন্তু একটা সাসপেন্স আছে, তাই না? তা আপনি কোথেকে আসতেছেন সেইটা কি বলা যায়? জি অবশ্যই বলা যায়, আমি আসলে বিষ খাওয়াইতে গেছিলাম। কি বিষ? পয়জন খাওয়াইতে গেছিলাম। মানে আসলে কি বুঝাই বলতেছি, গত কয়দিন আগে আপনার মতো একজন আমারে আদর করে ফুল বলছিল, তাকে গিয়ে আমি বিষ খাওয়াই আসছি, একটু আগেই খাওয়াই আসছি, এখন আপনি আজকে বলছেন আপনারা খাওয়াইতে হবেন। আপনি আমার সাথে মস্করা করতেছেন না? এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো, মানে এই যে মাই ডিয়ার ব্যবহারটা, মানে এই যে অল্প সময়ের মধ্যে আমাগো মধ্যে যে একটা ভালো সম্পর্ক হয়ে গেল, এইটাই আমার খুব ভালো লাগছে। আমার মনে হয় কি আমাগো দুইজনের বেশ ভালো জমবে। আমি তো মনে করছিলাম এনার্জি ড্রিঙ্ক মিনিং কিছু। একদম 100% খাঁটি বিষ, নেন একটু খান। এই কি এই কি কয় আল্লাহ
কই দানমাক খুলতে যাইতেছ? হরে, এই এতিম পোলাপান গিয়ে কি যে ঝামেলার মধ্যে আছি। এই মনে কর বিভিন্ন জায়গায় গিয়ে দান বাক্স খোলা, টাকা এক জায়গায় করে সেগুলো আবার জায়গা মতো পৌঁছা দেয়া, ভাল লাগে না? ভাল লাগবো না কে, হুইয়া বই ইনকাম। আরে না, যতটা শুনোস না তত না, আমার আর কয় টাকা দেয়? টাকা পয়সা যা কালেকশন হয় সব তো মসজিদ মাদ্রাসা দান করে দেয়, আর মানুষের কথা কি করব। আমার এই 100 টাকা দিতেও যে কীরকম বাদে, মানে মানুষ যে কত খারাপ চিন্তাই করতে পারবি না। মানুষের কথা বলো না, মানুষ আসলে খারাপ। তো তোমার এই এতিমখানা টেতিমখানা এগুলা তো পড়ে দেশে না? তুইও কি ফাত্রা হয়ে যেতেছিস নাকি দিন দিন? হ্যাঁ, মানুষে যা কয় কোক তোর মুখে এগুলা মানায়? মানুষেই তো কয়, আমি কই? মানুষে তো কয় দান বাক্স টান বাক্স হুদাই, কোনো এতিমখানায় দাও না, পুরা টাকা তুমি মাইরা দাও, আমার মুখে শুনছো কোনো দিন তুমি? মানুষে তো তোর কথাও কয়, কয় যে তুই এই সমস্ত হোম ডেলিভারির নামে মানুষের বাড়ি বাড়ি যাস, মেয়েগুলোকে প্রেম বিতরণ করস, মানুষের বৌজিগুলোকে টাঙ্কি মারস, এগুলো মানুষে কয় আর কি? আমি তো কই, আমার মুখে কোনো শুনছস না? এই যে এখন তুমি নগদে কইলে না, এটাও আমি শুনি নাই তো। আমিও কিন্তু এটা শুনি নাই। তাহলে তো ভালো কাসুম ভাই, আমি চিন্তা করছি কি যে দান বাক্স আমিও কয়টা লটকামো, এতিমখানার নামে লটকামো, কেমন হয়? ফাতরামি আর টাউটারি বাটপারি বাদ দিয়ে যেটা করতেছ সেটা কর। তাহলে আমি যেটা করতেছি এটা টাউটারি বাটপারি না। ধরু, তোর সাথে বেশি বেসার পার টাইম নেই, যা যে কামে যা। নূর মুহাম্মদ দুধ বাবা আল্লাহ আল্লাহ। সে যেভাবে পেশার ওষুধ মুখে দিতেছিল আমি আগেই সন্দেহ করছিলাম। আপনি উঠে দাঁড়াতে পারছেন না, তাহলে বোঝেন আপনি কত ওষুধ খেয়েছেন। আবার কয় প্যাকেট স্যালাইন খাওয়াইছে? 10 প্যাকেট স্যালাইন খাওয়াইছি, কয়েকটা হাফ বয়েল ডিম আর গ্লুকোজের পানি। আবার এত কিছু খাওয়াইছেন? অনেক বেশি খাওয়াইছি, কিন্তু কম হবে না। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, আমি গেছি রে, আমার তো প্রেশার হাই হয়ে গেছে। করেন কি আপনি? হ্যাঁ, প্রেশারের ওষুধ খেলাম, এখন আর কোনো টেনশন নাই। আরে টেনশন তো আবার বেড়ে গেল, আপনি তার কথায় বিশ্বাস করে ওষুধ খেয়ে ফেললেন, সে তো সব কিছু বাড়িয়ে বাড়িয়ে বলে। আমি আগে সন্দেহ করছিলাম, তার কথার মধ্যে বাড়তি কথা আছে। কি বলেন স্যার? শোনেন, আপনাকে স্যালাইন খাওয়ানো হয়েছে 1 গ্লাস, ডিম আধাটা, আর শরবত 1/2 গ্লাস খাওয়ানো হয়েছে। ওরে আমার আল্লাহ রে, তাই তো গেছি, আমার তো প্রেশার আবার লো হয়ে যাবো। আমি আগেই সন্দেহ করছিলাম, সে আবার কে হারাইব। আমি আগেই সন্দেহ, ভাই খুঁজতে গেলে তো নিচে নামা লাগবে, একটা থাবর দা দাঁত ফেলা দিব না, গুলি করে মারলাম। স্যাটেলাইট কি মাটির উপরে থাকে নাকি গাছের আকাশের দিকে থাকে? হ্যাঁ, আমার বরফ পাইছো, খুঁজতে থাক ভালো করে, খুঁজতে পারলে আমার জানাই। হ্যাঁ ভাই, আপনি ঠিক কথাই কইছেন ভাই, আপনি তাহলে এখন বাড়িতে যান ভাই, আমি খুঁজে পাইলে পরে খবর নিয়ে আপনি বাড়ি দিয়ে আসবেন। তোমার আমি চিনি না, তুমি সে মিথ্যা কথার একটা ফ্যাক্টরি। হ্যাঁ, তোমার আমি নিচে না দিদি। তুমি কে ভাই? এটা গজবের মধ্যে পড়ছি ভাই। বলো কি ছে? স্যাটেলাইট খুঁজে পাইতেছে না, বাইরে গেছিলাম বোরে দেখতে, মনে করে আয়া দিয়ে হ্যার এই অবস্থা। আল্লাহ বুঝ, তখন কইলাম কি স্যাটেলাইট যখন খুঁজবি গাছের উপরে থাক, আস্তে আস্তে খুঁজতে বাইর কর। না ভালো হয়েছে, দেখতে তো ভালোই লাগতেছে। তো তোরে কইলাম না যে বাবি বাইতে আছে? হুম, বাবি বাইতে আছে, গেছিলাম তো বাইতে, গিয়ে একটা পিকনিক করেছি। খাইছিস কিছু? না খাবি না? আমার খাওয়া তোরা, আমি আবার কি খাওয়াইতাম? দোকানে রুটি মুটি আবি যাবির অভাব আছে নাকি?
পাগল যদি রুটি কলা বিস্কুট তোমার খাওয়ায় বিল ডাল লাগবে না। আব্দুল আলীর গলায় সাপে ধরিল আব্দুল আলী লাগতেছে না খাওয়া যাচ্ছি তো আমরা অসুবিধা আছে আমি উল্লে গুলি করবো আমার কিন্তু মাথা কোনো মাল্টিপ্লেক্সিং নেই একদম স্যাটেলাইট খোঁজ পেতেছি। তুই আমার একটা আচ্ছা আচ্ছা কথা কবি মিথ্যা করতে পারবি না কিন্তু আচ্ছা করে কম লাগবো ভাবি কই গেছে কার লগে গেছে অনুমান করতে পারো চুক দে আসলে আচ্ছা করে কম লাগবো মিশাগির লেগে কবি আমি আসলে তোর লগে লুকামুখির লেগে তোর লোকে আমি কোনো কিছু লুকাইতাম না ওই যে সাদা সাদা শার্ট লাল লাল ফুল বহেন না আমার কি লিখছে মনে হয় ওর কাছে গেছে গা। আচ্ছা এই তো দেখ তুই ও কইতেছ তুই কোনো আর কোনো কথা কইতেছ না একটা জিনিস দেখ আমার মাথাটা নষ্ট থাকতে পারে আমি তো ছেলে খেলাম না আমি কি ছেলে খারাপ ক আমার আমার ভাই কেমনে যায় ক তুই ক তুই ছেলে খারাপ না তবে আমি কই কি গেছে যেহেতু কয়টা দিন খাও কদিন খাও না করে যখন দেখবো যে ওই পোলা তোর থেকে ভালো না তো তো নাই পাবো একসাথে বড় কথা হইল যে একটা মাইয়া চইলে গেছে চইলে দাও একটা মাইয়া তার লগে যদি তুই আমি হাই আফসোস করস তাহলে তোর মান ইজ্জত থাকে বন্ধু হিসেবে আমার তো মান ইজ্জত থাকে না বন্ধু শুভ দে তাহলে আমি কী করবি কি করবো জানি না বন্ধু আমি পাগল ছাগল মানুষ কোন সময় কি করে আমার মাফ করে দিস রুটি ঢুকে দিস আব্দুল আলীর গলায় সাপে ধরিল আব্দুল আলী ভাই আপনি কিন্তু 120 টাকার জিনিস খাইয়া ফেলাইছেন ভাই বলো ভাই হিসাব করছো হিসাব মানে আমার দোকান তামা করে ফেলেছেন ভাই হয় পাউরুটি লাগবো টাকা লাগবো টাকা লাগবো না অবশ্যই টাকা লাগবো লাখ করে আমার দিকে চাই দিচ্ছ আর আমার লোক কথা কও কা যাইতেছে কত কলক ধরো আবার ওর কথা কইতেছেন ভাই আপনি জানা চাইলে দিব হয় টাকা দিব নাইলে গুলি দিব একটা কিছু তো পাবি যা দাদা খা নাইলে এটা লস আলাই দিয়ে লাভ আছে খা টাকা মার খান আপনি খান নামতে আমি আর বাড়তি কিছু খাবো না পলক খাওয়াইতেছে অন্তল হাজ অন্তল হা অন্তল হাজ জল্লাহ বাবা নূর মুহাম্মদ দুদ বাবা আল্লাহ 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 অন্তল হাজ জল্লাহ বাবা নূর মুহাম্মদ
মুহাম্মদ দুধ বাবা আল্লাহ 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 সে যদি অরিজিনাল রেখা হইতো সে তো ঠিকই জানতো আমি ভাত খাই না, আমি খাই ছোলা ছোলা। তুমি তো খালি ছোলা খানা, রুটিও তো খাও। এই রাষ্ট্রপিট স্টুপিট, আমার নামে কলম কোনো অপপ্রচার করবি না কলম। এটা কিন্তু মানুষ জানে আমি কিভাবে খাউন খাই। জি না, মোটো অপপ্রচার না। আজ সকালে তো তুমি রুটি খাইলা, খাও নাই? আমি এসব কথা এখন শুনতে চাই না। এই ডঙ্গির কথা শুনিস না, নকল ডুপ্লিকেট কোয়ানকার। তুই যে একটা ডুপ্লিকেট সেটা প্রমাণ হয়ে গেছে গা। আমার নামে অপপ্রচার চালায় কোনো লাভ নাই। আমি বাড়ির থেকে এখন বাইরে যাব। আমি আইসা যদি আর আমি দেখি ডাইরেক্ট কলম এজেন্টের ভিতরে কিন্তু সাইডটা কিন্তু পিতলের কিন্তু গুলি আছে, তুই কলম রেখা ডুপ্লিকেট একদম শেষ হয়ে যাবে কলম। জানো চিত্র ব্যক্তি জানে কলম, এটা পাগলের কোনো বিষ নেই, পাগলের কোনো বিচার নেই। আরে ভাই, এই গ্রামে তো পাগলে বাম্পার ফলন, গড়ে গড়ে পাগল দেখি। আমি ইচ্ছা করে আপনার সাইকেলের উপরে ব্যবসা করছেন, আমি ক্ষতিপূরণ না নিয়ে কিন্তু ছাড়বো না। এই যে পাগলা ভাই, বিনোদন আমার অনেক হয়েছে, এখন যান মাথায় একটু তেল দিয়া বাড়িতে গিয়ে ঘুমান যান। তোর বিনোদন শেষ হয়ে যেতে পারে, আমার কি শেষ হয়েছে নাকি? আমার তো চুর এনে হয়েছে, রেডিওস থাকা রে।